হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঢাকা শিক্ষা বোর্ড ইতিমধ্যে করোনার কারণে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত আকারে সিলেবাস প্রকাশিত করেছে, যা আজকের ভিডিওতে তোমাদের জন্য তুলে ধরছি। শিক্ষার্থীরা, আজকে অঙ্কের সিলেবাসটি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো এবং তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে, এবং তার পূর্বে শিক্ষার্থীরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে, যাতে করে পরবর্তীতে বিভিন্ন শিক্ষা বিষয়ক ভিডিওগুলো তোমরা সহজেই তোমাদের কাছে পেতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের সিলেবাসে। দেখতে পাচ্ছ তোমরা, কোভিড-19 পরিস্থিতিতে 2019 সালে এসএসসির পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এখানে দেয়া আছে কিন্তু বিষয় গণিত এবং বিষয়কোড দেয়া আছে 109। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটি, এখানে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে সেট ও ফাংশন। তো দেওয়া আছে সেট ও উপসেট থেকে ক্লাস হবে মোট একটি, একটি ক্লাসের মধ্যে কিন্তু এই সেট উপসেট সংক্রান্ত বিষয় আলোচনা করা হবে, এবং সেট সংযোগ, সেট অন্তর ও পূরক সেট, শক্তি সেট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে একটি ক্লাস, এবং সেটের বিধিসমূহ নিয়ে আলোচনা করা হবে দুইটি ক্লাসে। অন্বয় ও ফাংশন, ডোমেন ও রেঞ্জ এই সম্পর্কে আলোচনা করা হবে একটি ক্লাসে। ফাংশনের লেখচিত্র নিয়ে ক্লাস হবে একটি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী ও এর প্রয়োগ নিয়ে ক্লাস হবে দুইটি, ঘন সংবলিত সূত্রাবলী এর প্রয়োগ নিয়ে ক্লাস হবে দুইটি, উৎপাদক বিশ্লেষণ নিয়ে ক্লাস হবে একটি, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ এর উৎপাদকের বিশ্লেষণ এটা নিয়ে ক্লাস হবে একটি, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র প্রয়োগ নিয়ে ক্লাস হবে দুইটি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায় বৃত্ত, বৃত্ত, বৃত্তচাপ, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে ক্লাস হবে তিনটি। শিক্ষার্থীরা এরপর দেখতে পাচ্ছ বৃত্ত, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ নিয়ে ক্লাস হবে তিনটি, বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে ক্লাস হবে দুইটি, বৃত্তের ছেদক ও স্পর্শক নিয়ে ক্লাস হবে দুইটি। এরপরে বলা হয়েছে শিক্ষার্থীরা বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য এ নিয়ে ক্লাস হবে দুইটি, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক নিয়ে ক্লাস হবে একটি, সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই সংক্রান্ত ক্লাস হবে দুইটি। নবম অধ্যায় কিন্তু ত্রিকোণমিতি ও অনুপাত, এটা আমি আগেই আলোচনা করছিলাম, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ক্লাস হবে দুইটি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ক্লাস হবে একটি, ত্রিকোণমিতিক বেদাবলীর প্রয়োগ নিয়ে ক্লাস হবে দুইটি। শিক্ষার্থীরা এরপরে দেওয়া আছে সপ্তম অধ্যায় পরিসংখ্যান, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটা নিয়ে ক্লাস হবে একটি, সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় এই নিয়ে ক্লাস হবে দুইটি, উপাত্তের উপস্থাপন, চলক, ক্রমজনিত, গণসংখ্যা, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্রের উপস্থাপন ও ব্যাখ্যা এই সংক্রান্ত ক্লাস হবে দুইটি, গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন এই সংক্রান্ত ক্লাস হবে একটি। সর্বমোট শিক্ষার্থীরা ক্লাস হবে 40টি, অর্থাৎ 40টি ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু এবারের অঙ্ক সিলেবাসটি সম্পূর্ণ করা হবে। শিক্ষার্থীরা, এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত যাবতীয় ভিডিও। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা বিষয়ক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, যাতে করে পরবর্তীতে তোমরা শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো সহজে তোমাদের কাছে পেতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে।